এমন অনেক মানুষ আছে যারা কিন্তু নিরামিষই খান, আর একঘেয়ে নিরামিষ খেতে কিন্তু সবসময় ভালো লাগে না। নমস্কার, আমি দেবশ্রী, আমার চ্যানেল দেবি সালিমেন্টে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি সোয়াবিনের এমন একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে এসেছি যেটা আমিষ রান্নার স্বাদকেও হাড় মানাবে। তাহলে চলুন দেরি না করে দেখে নেওয়া যাক এই রেসিপিটা আমি কিভাবে বানাই। এটা বানানোর জন্য প্রথমেই এখানে একটা পাত্রে আমি জল দিয়ে দিয়েছি কিছুটা লবণ। জলটা ফুটে উঠলে দিয়ে দেব সোয়াবিন, সোয়াবিনটাকে ফুটিয়ে নেব। ফুটিয়ে ঢাকা দিয়ে গরম জলে কিছুক্ষণ রেখে দেব। পরে ঠান্ডা হয়ে গেলেই সোয়াবিনগুলোকে চিপে আমি তুলে নেব। অন্যদিকে দেখুন আরেকটা জায়গায় কিছুটা গরম জলের মধ্যে দিয়ে দিচ্ছি টুকরো করে কেটে নেওয়া আলু। এই আলুগুলোকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করব না, কিছুটা গরম জলে এটাকে ভাপিয়ে নেব। আলুগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের মতো হতে দেব। এখানে দেখুন আমি একটা বাটা মশলার জন্য নিয়ে নিয়েছি জিরে। জিরেটাকে আমি কী করেছিলাম, 1 চামচ জিরে আগে ভিজিয়ে রেখেছিলাম, আর নিয়েছি 1 চামচ ধনে, এটাকেও ভিজিয়ে রেখেছিলাম। এখানে নিয়ে নিচ্ছি দেখুন আমি আদা, আর নেব কাঁচা লঙ্কা। এগুলোকে আমি শিলনোড়ায় বেটে নেব, তবে আপনারা চাইলে এটা মিক্সিতেও বেটে নিতে পারেন। তবে বাটা মশলার স্বাদ কিন্তু একদম আলাদা হয়। আমরা যদিও এখন আর শিলনোড়া খুব একটা ব্যবহার করি না, মিক্সিতেই সব কাজ সেরে নিই, তবে বাটা মশলায় এইভাবে সোয়াবিন রান্না করে দেখবেন এর স্বাদ একদমই অন্যরকম হয়। শিলনোড়ায় মশলা বাটলে মশলাটাকে একটু ভিজিয়ে নিতে হয়, নইলে বাটতে অসুবিধা হয়। দেখুন এই মশলাটা আমার বাটা হয়ে গেছে, এটাকে আমি তুলে নেব। সমস্ত মশলাটাকে আমি তুলে নিয়েছি। অন্যদিকে কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদ, আর দিয়ে দেব অল্প কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। সোয়াবিনগুলোকে চিপে এর মধ্যে দিয়ে নিয়েছি, দিয়ে ভালো করে একটুখানি মিশিয়ে নেব। মিশিয়ে অল্প কিছুক্ষণ ভেজে নেব। এবার এগুলোকে তুলে নেব। সোয়াবিনগুলো তুলে নিয়ে দিয়ে দিলাম আর অল্প সর্ষের তেল। এখন এতে দিয়ে দিলাম ভাপিয়ে রাখা আলুগুলো, দিয়ে দিলাম অল্প লবণ আর হলুদ। লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আলুটাকেও একটু ভালো করে ভেজে নিতে হবে। দেখুন আলুটাকে আমি ভালো করে ভেজে নিয়েছি, এখন এগুলো তুলে নেব। আলুগুলোকে তুলে নিয়ে ওই কড়াইতেই দিয়ে দিচ্ছি আর কিছুটা সর্ষের তেল। ফোড়নে দিচ্ছি 2 এলাচ, 2 খণ্ড দারচিনি আর লবঙ্গ। দিয়ে দিচ্ছি 1/2 চামচ গোটা জিরে, অল্প হলুদ আর কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে কিছুক্ষণ নেড়ে নেব। এতে কালারটা খুব সুন্দর হয়, তবে এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবেন। এখন এতে দিয়ে দিলাম তৈরি করে রাখা বাটা মশলাটা। বাটিটা ধুয়ে দিয়ে দিলাম অল্প জল, দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটাকে ততক্ষণ কষাতে হবে যতক্ষণ না এর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে আর তেলটা আলাদা হয়ে চলে আসছে। এই মশলাটা কষানোর সময় গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কষাবেন, তাহলে মশলাটা কষানো ভালো হয়। মশলাটাকে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম ভেজে রাখা আলু আর ভেজে রাখা সোয়াবিন। আলু আর সোয়াবিনের সঙ্গে মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব। মিশিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে নিয়ে এতে দিয়ে দেব জল। আপনাদের যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগলো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন, যাতে নতুন কোনো ভিডিও দিলেই সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। গোটা কাঁচা লঙ্কা লবণ দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ হতে দেব। 15 মিনিটের মতো আমি হতে দিয়েছি, একবার ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে সব শেষে দিয়ে দেব ঘি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে এই রেসিপি। আপনারা অবশ্যই একবার এইভাবে বানিয়ে খাবেন, আশা করছি আপনাদেরও ভালো লাগবে। এই রান্নাটা আমিষের থেকে কোনো অংশে কম নয়। তাহলে চলুন দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে।